What's up, my brother? Welcome back to my YouTube channel. This is your Astir Biker. Asker block tick to Bishesh block hote jacche. Asker din ti amar jonno bishesh na, ba asker block ti amar jonno bishesh na. Bishesh holo jar jonno asker block ti kora hocche amader ekjon priyo choto bhai. She amake ekti bike diyeche. Bike tir naam hocche Yamaha RX100 ba RX100. এই ইয়ামাহা RX100 বা RX100 যদি আমি তাকে বিক্রি করে দিতে পারি তাহলে তার জন্য এটি একটি সুফল বয়ে আনবে। সে এই বাইকটি আর রাখতে চাচ্ছে না, ওল্ড কিংকে সে বিদায় জানিয়ে দিবে। যাই হোক, আমার দায়িত্ব হলো বাইকটি যদি আমি বিক্রি করে দিতে পারি তাহলে তার কিছু উপকার হয়। একজন বাইকার হিসাবে সকল বাইকারের উপকার করা আমার দায়িত্ব। আজকে শুধু আমি এই ইয়ামাহা RX100 চালিয়ে দেখবো, এর কন্ডিশন বুঝবো, তারপরে আপনাদের জানাবো এর প্রাইস এবং বিক্রির জন্য কাস্টমার দেখব। আগে আমি বুঝে নেই এই বাইকের কন্ডিশনটা এবং এর কি প্রাইস রাখা যায়। তো চলুন একটু রাইড দিয়ে আসি। সবচেয়ে ভালো বিষয় হলো ওয়ান কিক এই বাইকটি স্টার্ট হয়ে যায়। দেখুন, জাস্ট ওয়ান কিক, এত পুরাতন বাইক এখনো এক কিকে স্টার্ট হওয়া অনেক বড় ব্যাপার। আর প্রথমে যে ভিডিওটি দেখলেন এটি এই রাইড করার পরের ভিডিও, এখন ব্লকটি সাজানোর জন্য এটা পরে দেওয়া হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মূল বিষয়টি হলো RX-টা রাইড করা। রাইডিং অবস্থায় এর কোনো সমস্যা আমি বলবো না, কারণ এর সমস্যা নিয়ে আমি পরবর্তীতে একটি ব্লগ আপনাদের উপহার দিব। তো যা বুঝছি এই বাইকটা নিয়ে মেন রোডে ওঠা যাবে। তো এখন আমি মেন রোডের মেইন অংশে যাব, একটু রাইড করে দেখি কি ফিডব্যাক পাওয়া যায়। এখনো পর্যন্ত বাইকটি খুব জেন্টেলি চলছে। আমরা চন্দ্রামোর হয়ে প্রথম অংশে, অর্থাৎ ভিডিওর প্রথম অংশে আপনারা যে জায়গাটা দেখলেন সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে বাকি কথা বলবো। এখন শুধু RX-টা রাইড করব। তো চলুন রাইড করি এবং এই বাইকের মূল সাউন্ডটা শুনি। এক কথায় জোস, এত সুন্দর একটি সাউন্ড। এই বাইকটি এখনো পর্যন্ত ইয়ং জেনারেশনের কাছে একটি বিউটিফুল সাউন্ডের বাইক, কারণ এত সুন্দর সাউন্ড অন্য বাইকে খুব কমই হয়। তো এর সাউন্ডের জন্য এবং এর ক্লাসিক লুকের জন্য এখনো পর্যন্ত এই বাইকটি আমাদের মতো এজের যারা তারাও খুব পছন্দ করছেন। ফুল ফেস হেলমেট আর একটি বয়া হলে আপনাদের খুব সুন্দর করে সাউন্ডটা শোনাতে পারতাম। আপনার ভাই খুব গরিব তাই এই মুহূর্তে হচ্ছে না, তবে আশা করা যায় খুব শীঘ্রই আমার যতগুলো ব্লগ থাকবে সবগুলোর বাইকের অরিজিনাল সাউন্ড আপনারা শুনতে পারবেন। আমি যে বাইকটি রাইড করছি এটার অবস্থা খারাপ বলাই চলে, তবে আমি শুধু ভাবছি এই বাইকটা যারা নতুন চালিয়েছেন তাদের ভেতরের অনুভূতিটা কী, সেটাই শুধু আমি ভাবার চেষ্টা করছি। দারুণ লাগলো পুরাতন সেই ওল্ড কিং চালিয়ে, এবং কি বলবো, অসাধারণ মনের অনুভূতিটা সম্পূর্ণ প্রকাশ করা কষ্ট। যাই হোক, আপনারা খুব কাছের লোক, এখন আমার RX-টা রাইডিং শেষ। এখানে আপাতত কিছুক্ষণ বিরতি নিব এবং আপনাদের সাথে কিছু কথা বলে আজকের ব্লগটি শেষ করব। RX-100 নিয়ে অনেকক্ষণ রাইড করলাম, রাইড করে অনেকগুলো সমস্যা পেয়েছি। সমস্যাগুলো বলতে, এখানে যেহেতু অনেক পুরাতন বাইক, কন্ডিশনও খুব বেশি ভালো না, এবং যে প্রাইস আমরা দিব সে অনুযায়ী আপনারা মেনে নিতে পারবেন। এর প্রবলেমগুলো থাক পরে একটি ব্লগে বলবো, সে পর্যন্ত অপেক্ষা করুন আমার নেক্সট ব্লগের জন্য।